হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের ক্লাস সিক্সের ইংরাজির যে কোশ্চেনটা দিয়েছিল সেটা আজকে আমি সমাধান করব। তো যাদের প্রয়োজন তারা দেখে নিও, যদিও ভিডিওটা আমি অনেকদিন পরে করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে। চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি ওয়ান। কী আছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস ওয়ান ইজ ডান ফর ইউ। তো বলেছে যে এই লাইনগুলোকে, যে সেন্টেন্সগুলো মানে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে পুনরায় লিখতে কি করে পাস্ট টেন্স ব্যবহার করে, যে আন্ডারলাইন ভার্বগুলো আছে, যে ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোকে পাস্ট টেন্সে পরিবর্তিত করে লাইনগুলো আবার লিখতে। একটা তোমার জন্য করে দেওয়া হলো, যদিও এখানে আন্ডারলাইন করা নেই, তবু আমাদের বুঝতে হবে যে কোনগুলো ভার্ব সেগুলোকেই চেঞ্জ করতে হবে। তো দেখো প্রথমটা কী আছে, তোমরা নিজেরাই পারবে। দেখো প্রথমটা দেখলেই পরেরগুলো নিজেরাই পারবে। কি বলেছে? দ্য অফিস সেলিব্রেটস ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। তার মানে অফিসটি তার তৃতীয় জন্ম বার্ষিকী পালন করছে। তো এটাকে পাস্ট টেন্সে করলে কি হবে? দ্য অফিস সেলিব্রেটেড, সেলিব্রেটস আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স করলে কি হবে? সেলিব্রেটেড ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। তো পরেরটা দেখো, দ্য লেডি এক্সটিংগুইসেস দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। তার মানে মহিলা যে কি করলো, ঘুমোতে যাওয়ার আগে ক্যান্ডেলগুলো মানে মোমবাতিগুলো নিভিয়ে দিল, এক্সটিংগুইশেস মানে নিভিয়ে দিল। তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে কি করলে কি হবে? এক্সটিংগুইশেস আছে, এটা হবে এক্সটিংগুইশড, আর শি গোস আছে, এটা হবে ওয়েন্ট। তো কি হবে সেটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এটা পাস্ট টেন্সে কনভার্ট করা হয়ে গেছে, এই এটা হয়ে গেল এক্সটিংগুইশড আর গোজটা হয়ে গেল ওয়েন্ট। পরেরটা দেখো, দ্য ট্রাক কোলাইডস উইথ দ্য বাস অন দ্য হাইওয়ে। মানে ট্রাকটি বাসকে ধাক্কা মারলো হাইওয়েতে। তো এটা কোলাইডসটা কি হবে? কোলাইডেড হবে উইথ এ বাস অন দ্য হাইওয়ে। তো এটা আমি লিখে দিচ্ছি কি হবে, দ্য ট্রাক কোলাইডেড। এখানে একটাই ভার্ব ছিল সেটাকে চেঞ্জ করে দিলাম। এবার দেখো পরেরটা কি, স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। তার মানে ছাত্রছাত্রীরা অডিটোরিয়াম রুমে জমায়েত হয়েছিল তাদের নতুন টিচারকে সম্মান জানানোর জন্য। তো দেখো এখানে গ্যাদার জমা হওয়া, এটা গ্যাদার্ড হবে, আর ওয়ান টু শো, ওয়ানটা হবে ওয়ান্টেড। তো আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো পুরো লাইনটা লিখে দিয়েছি, এটা গ্যাদার্ড হয়ে গেল, বাকি যা আছে তাই থাকলো, আর ওয়ানটা হয়ে গেল ওয়ান্টেড। এবার পরেরটা দেখো, অ্যাক্টিভিটি টু, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। বলেছে যে উপযুক্ত শব্দ ব্যবহার করে নিচের যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে সেগুলো লিস্ট থেকে নিয়ে, এই যে নিচে লিস্টগুলো দেওয়া আছে দেখো, এই লিস্ট থেকে নিয়ে এই ফাঁকা জায়গাগুলোতে বসাও। তো দেখো এখানে এটা খুব ইজি, তোমরা নিজেরাই পারবে। এখানে অলরেডি ফার্স্ট লেটারগুলো বলেই দিয়েছে, এটা এ দিয়ে তার মানে এটা হবে, পরেরটা আই দিয়ে তার মানে এটা হবে, পরেরটা টি দিয়ে তার মানে এটা হবে, বলেই দিয়েছে। তবু তোমরা একটু বুঝে নাও কী বলেছে, মানেগুলো একটু জানা দরকার। অ্যাসেম্বলড স্পেকটেটার্স অর লিসেনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট। অ্যাসেম্বলড মানে একত্র বা একত্রিত হওয়া, স্পেকটেটার্স মানে দর্শক, লিসেনার মানে যারা শ্রোতা, আর পাবলিক ইভেন্ট, পাবলিক মানে জনগণ, আর ইভেন্ট মানে ঘটনা। তার মানে দর্শকরা এবং যারা শ্রোতা তারা একটা পাবলিক ইভেন্ট মানে জনসমাবেশে জমায়েত হয়েছে। তাহলে এটা কি হবে? অডিয়েন্স। তো এখান থেকে নিয়ে
এ তো লেখাই আছে ইউ ডি আই ই এন সি ই। পরেরটা দেখো, সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইম্প্রেশন। ডিসিভ মানে প্রতারণা করা, তার মানে কিছু একটা ভুল ইম্প্রেশন দিয়ে প্রতারণা করা হয়েছে, তো সেটাকে কি বলা হয়? ইলুশন। ইলুশন মানে ভ্রম। তো আই তো দেওয়াই আছে, ডাবল এল ইউ এস আই ও এন, ইলিউশন। পরেরটা হচ্ছে এ ম্যানস ডিনার জ্যাকেট, মানে একটা মানুষের ডিনারের জ্যাকেট, মানে রাতে খাওয়ার সময় পরার পরিধান করার যে জ্যাকেট, সেটাকে বলা হয় টাক্সিডো, টি ইউ এক্স ই ডি ও। হয়ে গেল। এবার পরেরটা দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স, মানে বাক্য তৈরি করো এই যে শব্দগুচ্ছ, ক্লাস্টার্স মানে গুচ্ছ, যে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে সেটা দিয়ে বাক্য তৈরি করো। তো দেখো, বাট নেভার থট, মানে ভাবতে পারিনি, এটা দিয়ে আমি দুটো সেন্টেন্স তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের যেটা ইচ্ছে লিখে নিও। এরকম লিখতে পারো, বাট আই নেভার থট দ্য গেম উড বি সো ডিফিকাল্ট, মানে আমি ভাবতে পারিনি যে খেলাটা এত কঠিন হবে। সি ইউ এল টি, ডিফিকাল্ট। এটা দিয়ে আরেকটা সেন্টেন্স লেখা যেতে পারে, আমি সেটা নিচে লিখে দিচ্ছি এখানে, বাট আই নেভার থট ইউ উড বি সো ক্রুয়েল, মানে আমি ভাবতে পারিনি তুমি এতটা নিষ্ঠুর হবে। তো এই দুটোর মধ্যে যে কোনোটা তোমরা লিখবে। আর স এ ম্যান, একজন মানুষকে দেখে, তো এরকম লিখতে পারো, আই স এ ম্যান হু ইজ ভেরি পোর, মানে আমি একজন মানুষকে দেখেছি যে, বা যিনি খুব দরিদ্র। এই পোরের জায়গায় তোমরা পোর না লিখে অনেস্টও লিখতে পারো, অনেস্ট মানে সৎ। আমি একজন লোককে দেখেছি যিনি খুব সৎ। তো যে কোনো একটা লিখবে, আমি অবলিক দিয়ে দুটো লিখলাম মানে দুটোই লিখবে তা নয়, হয় লিখবে আই স এ ম্যান হু ইজ ভেরি পোর, অথবা লিখবে আই স এ ম্যান হু ইজ ভেরি অনেস্ট। এডিট করতে গিয়ে দেখলাম থট বানানটা ভুল করে ফেলেছি, তো আমি এখানে ঠিক করে দিচ্ছি। টি এইচ ও ইউ জি এইচ টি, থট। তাহলে এই ছিল পার্ট ওয়ানে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।